বাজার পরিবর্তন, কিন্তু আজকের বাজারে রসুনের দাম কেমন যাচ্ছে, পেঁয়াজের বাজার নিয়ে হঠাৎ একই কথা উঠল ব্যবসায়ীদের। আজকের বাজারে দর্শক জানতে পারলাম যে ঢাকা শ্যামবাজার থেকে আজকের যে ব্যবসায়ীরা রয়েছে, সকল ব্যবসায়ী সকল আড়তদাররা বলেছে বাজারে একেবারে বেচা বিক্রি কমে গেছে। তো দর্শক সবচেয়ে জানিয়ে দেবো আজকের খবর, দাম দরদাম কেমন যাচ্ছে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, ভালো আছি। আজকে পেঁয়াজের বাজার বাড়তির দিকে না কমতির দিকে কাকা? না কমতেও না বাড়তি, স্থিরতে আছে বাজার। বাজারে তো কোনো কেনা বেচা কম, বাজার বেতমে একটা বাড়তি নাই। পরিবর্তন কি হয়েছিল আজকের দিনে? না তেমন পরিবর্তন নাই। তেমন পরিবর্তন না, বেচা কেনার তেমন একটা পরিবর্তন এখনো হয় নাই। বুঝতে পারছি। এই যে আমরা যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো কোন জায়গার পেঁয়াজ কাকা? এগুলো ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। বাজারে আমদানি কেমন হচ্ছে বর্তমানে কাকা? আমদানিও কম, রপ্তানিও কম। আমদানিও কম, রপ্তানি কম। দেশের বাজারের তুলনায় ঢাকার বাজার এখনো কম, বেচা বিক্রিও কম, দেশি বাল মানে বিক্রি একেবারেই কম। একেবারেই কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এলসির কী খবর কাকা? এলসির বাজারও একটু বাড়ছে। এলসির বাজার হলো 80-85-82 থেকে শুরু করে 91 পর্যন্ত আছে মাথায়। এলসি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন এই আমাদের দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ 90-100 পর্যন্ত আছে। 90-100 পর্যন্ত না? পাবনা রাজবাড়ি এগুলো, পাবনারগুলো ভালো 100 টাকা দাম, রাজবাড়িগুলো 95-96 টাকা দাম, ফরিদপুরগুলো 90-95 টাকা দাম। 90-95 না? আচ্ছা আচ্ছা। রসুন কত করে দিচ্ছেন? রসুন লোক 170-175 পর্যন্ত আছে রসুন। রসুনের বাজার তো স্থিতিশীল আছে না? হ্যাঁ, রসুনের বাজার স্থির আছে। রসুনের বাজার স্থির আছে আজকের বাজারে। আমরা এদিকে আদা দেখতে পাচ্ছি, আদার দাম কি বাড়ছে না কমছে কাকা? আদার বাজার বাড়ে নাই, আদা সর্বোচ্চ বিক্রি হয়েছে 15-20 টাকা। সর্বোচ্চ বিক্রি হয়েছে 220 হলো সর্বোচ্চ বিক্রি হইতেছে, আর নিচে 15। নিচে এটা কোনো রেট নাই, এটা নিয়ম হলে কম দাম, 200 নিচে আছে, 200 আছে, 210-220, যে মানে মালের কোয়ালিটি উপর নির্ভর করে বেচা কেনা। এটা কি চাইনা জিরা চিকনটা? এটা জিরাটা। আচ্ছা আচ্ছা। আর এই মোড়াটা কত করে দিচ্ছেন আজকের বাজারে? ওই যে মোড়া আদার ভালো আদার দাম এলো সর্বোচ্চ আছে 115-215 টাকা থেকে 20 টাকা। সর্বোচ্চ? সর্বোচ্চ। আচ্ছা ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক, জানিয়ে দিলাম ঢাকা শ্যামবাজার থেকে আজকের বাজার দর আপডেট।